গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে 70 কিলোমিটার দীর্ঘ খরস্রোতা বশারত খাঁ নদী, যা প্রায় 500 মিটার প্রশস্ত এবং গভীরতা 50 ফুট। জেলার সদর ও কাশিয়ানী উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 20টি গ্রামের 2 লাখ মানুষ নানা কারণে এই নদীর উপর নির্ভরশীল। সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সদর উপজেলার রাউতখামার এলাকার বশারত খাঁ নদীর উপর নির্মাণাধীন সেতু এলাকা থেকে শুরু করে 10 কিলোমিটার এলাকা জুড়ে কয়েক ফুট পুরু হয়ে কচুরিপানার স্তূপ জমেছে। নদী দিয়ে চলতে পারছে না কোনো নৌকা। নৌপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। নদী এবং আশপাশের খাল বিল থেকে জেলেরাও মাছ ধরতে পারছে না। এই কচুরি যদি সাফ না হয় আমরা না খেয়ে মারা যাব। আমাদের ব্রিজের কারণ ব্রিজ হচ্ছে না, আমরা কি করে কি করব। এদিকে খাল ও জমিতে কচুরিপানা জমে থাকার কারণে 6টি ইউনিয়নের কয়েক হাজার একর জমি চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত কচুরিপানা অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধি। রাউতখামার জমির কৃষকরা, আমরা মৎস্যজীবীরা সবই নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা জমি জাতির অনেক কাজ আছে, যে কাজগুলো কৃষকের খুব সমস্যা হচ্ছে। এই নদীটা সচল হয় এবং শত শত বিঘা জমির কৃষি জমি যাতে আবাদ করতে পারে এলাকার খেটে খাওয়া মানুষগুলো, যাতে করে খেয়ে পরে বেঁচে থাকতে পারে। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানালেন, কচুরিপানা অপসারণে দ্রুত কাজ শুরু করা হবে। কৃষকের যাতে উপকার হয় আমরা সারের নির্দেশে আমি আসছি। ইনশাআল্লাহ এই জায়গা আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, কচুরিপানা অপসারণে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সাথে সাথে আমার উদ্যোগ কর্তৃপক্ষ এবং অন্যান্য ডিপার্টমেন্টের সব কর্তৃপক্ষ তাদের উদ্যোগ কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং যেখানে যেখানে নক করা দরকার আমি সেখানে সেখানে নক করেছি। এবং যে সমস্ত কর্তৃপক্ষ এই কাজগুলো করবেন তাদেরকে আমরা তত সময়ে অতীব জরুরি ভিত্তিতে এই কাজটি করতে বলেছি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।